আপনাদের প্রথমেই ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আজকের এই কার্যক্রম শুরু করতে চাই, এই বলে যে আপনার প্রত্যেকটি জেলা পুলিশের শুভ প্রত্যয়ের সাথে, সত্যের সাথে এবং সত্য উদ্ঘাটনের সাথে, সকল রিপোবারির সাথে আপনারা থাকেন, সেজন্য ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে শুরু করছি। আমাদের একটা অভিযানিক সাফল্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা একত্র করেছি আপনাদেরকে। গতকাল ডিবি গাইবান্ধার অস্ত্র এবং মাদক উদ্ধারের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানার 9 নং বনগ্রাম ইউনিয়ন এবং সদর থানার বল্লমজার ইউনিয়ন, আপনারা জানেন একটা বর্ডার এলাকা, আসলে বল্লমজার ইউনিয়নের শেষ প্রান্ত সাদুল্লাপুর, যেখানে বনগ্রাম ইউনিয়নটা শুরু, এরকম একটা যে অভিযানিক দল একটি মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান, যার পিতা হচ্ছে সিরাজ প্রধান, ছোট গয়েশ্বরপুর সাদুল্লাপুর, এই বর্ণিত এবং উল্লেখিত ব্যক্তির পজিশন থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এবং এই উদ্ধার প্রক্রিয়ার পরবর্তী সদর থানা সার্বিক সাহায্য সহযোগিতা এই ডিবি টিমকে করে। অস্ত্রটি উদ্ধার প্রক্রিয়ার পরে বর্ণিত যার নিকট থেকে, যার ডিসপোজাল থেকে অস্ত্রটি উদ্ধার করা হলো। আমাদের এই অভিযানিক সাফল্যের জন্য আমি কৃতিত্ব ধন্যবাদ জানাই ডিবিকে এবং হচ্ছে সদর থানাকে, সেই সাথে আমাদের এসওএসপি যিনি ছিলেন, তৎপরবর্তীতে আমিও ওখানে গিয়েছি, যে এই ম্যাগজিনটি একটি খোলা মাঠে, আপনারা জানেন যে একে ধরার জন্য আসলে অনেক দূর দৌড়াতে হয় এবং মাঠের ভিতরের অস্ত্রটি এবং ম্যাগজিনটি আলাদা করে ফেলে দেয়, যার জন্য ওই ম্যাগজিনটি খোলার খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে পুরো মাঠ জুড়ে কিন্তু সার্চ লাইট থেকে শুরু করে সার্বিকভাবে সার্চ করতে হয় এবং এই প্রক্রিয়ায় ওই এলাকার সম্মানিত এলাকাবাসীদেরও ধন্যবাদ জানাই। ওখানে নির্বাচিত জনপ্রতিনিধিও আমার মনে হয় একজন ছিল এবং কিছু স্টুডেন্ট ছিল এবং অজস্র এলাকাবাসী আমাদেরকে এই প্রক্রিয়ায় সাহায্য করেছে, যার জন্য আপনাদের মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাই যে কালকের এই অভিযানিক সাফল্যে তাদেরও কন্ট্রিবিউশন আছে, না হয় আমরা এত রাতে ওই ছোট ম্যাগজিনটি খুঁজে পেতে আমাদের সমস্যা হতো এত বড় মাঠ জুড়ে। তো আমি এতর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই যে যারা আমাদের গতকালের এই প্রক্রিয়ায় সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা প্রেস নোট আকারে আপনাদেরকে সবিস্তারে বর্ণিত ঘটনা আমরা প্রদান করব আপনাদের সাথে এই কথোপকথনের পরে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে অস্ত্র প্রদর্শন এবং হচ্ছে যার নিকট থেকে এই অস্ত্রটি উদ্ধার হলো তাদেরকে, তাকেও চেষ্টা করব তাকেও, এবং এ সংক্রান্তে সাদুল্লাপুর থানার মামলা নম্বর 3 তারিখ 3/3/2023 সংশ্লিষ্ট আইনে, অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। থ্যাংক ইউ সবাই।